হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থিত করছি সেটি একটি অয়েল, নাম হচ্ছে ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। বন্ধুরা, এই যে ক্যাস্টর অয়েলটি আপনি দেখতে পাচ্ছেন, এটি 70 মিলি, W সিম্বল রয়েছে এই ক্যাস্টর অয়েলের যে লিফলেটটি রয়েছে তার উপরে বড় অক্ষরের। আপনি এটি দেখে ওয়েলসের ক্যাস্টর অয়েল বিপি এটি আপনি কিনতে পারেন। ক্যাস্টর অয়েল নিয়ে কথা বলবো, তার আগে বলছি যে গ্লোবস গ্রুপ বাংলাদেশে এই ক্যাস্টর অয়েলটি আমদানি করে। এটি 160 টাকা খুচরা মূল্য আগে ছিল, এখন হয়তো আরেকটু দাম বাড়তে পারে। আপনি ক্যাস্টর অয়েল সম্পর্কে কতটুকু জানেন জানি না, ক্যাস্টর অয়েল কিন্তু খুবই খুবই উপকারী একটি তেল। এটি আমরা অনেকেই আছে ব্যবহার করে থাকি। এবার আমরা শুনব যে ক্যাস্টর অয়েল কি কাজে আমরা সাধারণত ব্যবহার করি। আমরা চুলের যত্নে খুব বেশি এই ক্যাস্টর অয়েল ব্যবহার করি। এবার আমি কিছু কথা বলবো যে ক্যাস্টর অয়েল বা রেড়ির তেল উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা মাথার ত্বক ও চুল খুব ভালো করতে সাহায্য করে। এই তেলে থাকা ব্যাকটেরিয়া ও প্রদাহরোধী উপাদান মাথার ত্বককে সুরক্ষা দেয় এবং এতে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড থাকায় এর ঘনত্ব বেশি। রূপচর্চা বিষয়ক ওয়েবসাইট থেকে আমরা জেনেছি যে চুলের বৃদ্ধিতে এই অয়েল খুবই সহায়ক। নিয়মিত তেল মালিশ করলে চুল বৃদ্ধি হয়, দ্রুত বাড়ে, পাশাপাশি শক্তিশালী হয়। মাথার ত্বকে গরম তেল মালিশ করার উপকারিতা অনস্বীকার্য, বলা যায় লম্বা চুলের একটা মূল মন্ত্র। তাছাড়া গরম তেল মালিশ মানসিক চাপ কমাতেও সাহায্য করে। নারিকেল, জলপাই তেল, কাঠবাদাম, এ ধরনের যে তেলগুলো রয়েছে তার সঙ্গে কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল মিশিয়ে ব্যবহার করতে পারেন। খুশকির সমস্যা থাকলে সেটিও দূর হবে। বন্ধুরা, আঙুলের সাহায্যে মাথার ত্বকে 5 থেকে 10 মিনিট মালিশ করে নিন। এতে রক্ত সঞ্চালন বাড়বে। মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি মানেই পুষ্টি সরবরাহ ঠিক মতো হবে। ক্যাস্টর অয়েল ফাঙ্গাসরোধী উপাদান সমৃদ্ধ হওয়ায় তা মাথার ত্বকে সমস্যা যদি থাকে, লালচে ভাব, তা কমাতে সাহায্য করে। বন্ধুরা, নারিকেল তেলের সঙ্গে অল্প পরিমাণের ক্যাস্টর অয়েল মেশান। চাইলে এতে জলপাইয়ের তেল, অর্থাৎ আমরা যে অলিভ অয়েল বলি, এটিও ব্যবহার করতে পারেন। এটি চুলের জন্য খুব ভালো। সপ্তাহে 2 বার আপনি এই তেলটি ব্যবহার করুন, ভালো ফল পাবেন। বন্ধুরা, অনেকের রয়েছে যে চুলের আগা ফেটে যায়, চুল রুক্ষ থাকে, চুল জঠালো ভাব হয়ে যায়। বন্ধুরা, এই তেলটি ব্যবহার করলে মসৃণ হবে। মাথার ত্বকে এই তেল প্রবেশের পর চুলের গোড়া উজ্জীবিত হয়, চুল মসৃণ হয়। সারা তেল মাথায় রাখতে যদি না পারেন, শ্যাম্পু করার সময় ক্যাস্টর অয়েল কন্ডিশনার হিসেবে ব্যবহার করতে পারেন। শ্যাম্পুর পরে 2 ফোঁটা তেল হাতে নিয়ে ভেজা চুলে মেখে নিন, চুল মসৃণ এবং আদ্র হবে। যাই হোক, আমরা জানলাম ক্যাস্টর অয়েলের চুলের ব্যবহার। এই যে ক্যাস্টর অয়েলটি দেখতে পাচ্ছেন, এটি আপনি পার্শ্ববর্তী যে কোনো কসমেটিক্সের দোকানে পাবেন। আপনি নিশ্চিন্তে এটি ব্যবহার করতে পারেন। এটি আমি ব্যবহার করেছি, ভালো ফল পেয়েছি। আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।